সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্যনির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা 2023-এ বিএনসিসির কুচকাওয়াজ অনুষ্ঠান সম্পূর্ণ করেছেন। সদর দপ্তর নয়পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে সাবার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা 2023-এর পুরস্কার বিতরণী সমাপনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার সাবার ক্ষুদ্রাত্র ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান জেনারেল SM সফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর পেশাগত উৎকর্ষতা অর্জনের জন্য ফায়ারিং এর দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফায়ারিং অনুষ্ঠান সেনাবাহিনীর মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। সেনাবাহিনীর প্রশিক্ষণের মান উন্নয়নে এই ফায়ারিং প্রতিযোগিতা অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, গত 26 ফেব্রুয়ারি 2023 তারিখে সদর দপ্তর নয়পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এই ফায়ারিং প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর সকল ফরমেশন সহ লজিস্টিক এরিয়া এবং 5টি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারাকমান্ডো ব্রিগেড সহ সর্বোচ্চ 17টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতায় সেনাবাহিনীর 33 পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও 55 পদাতিক ডিভিশন রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। উক্ত প্রতিযোগিতায় 10 পদাতিক ডিভিশনের কর্পোরাল মোহাম্মদ হজরত আলী শ্রেষ্ঠ ফায়ার এবং 24 পদাতিক ডিভিশনের সৈনিক আশিক হোসেন দ্বিতীয় শ্রেষ্ঠ ফায়ার হওয়ার গৌরব অর্জন করেন। এরপর সেনাবাহিনীর প্রধান সাবারের বাইপালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এয়ার ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত কেন্দ্রীয় ক্যাম্পিং এর সমাপনী কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এবং বিএনসিসি ক্যাডেট কর্তৃক মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনী অবলম্বন করেন। বর্ণিত অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর এক্সিকিউটর জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ নজরুল ইসলাম এবং জেনারেল অফিসার কমান্ডিং এরিয়া কমান্ডার সাবার এরিয়া জেনারেল মোহাম্মদ শাহিনুল হক সহ সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সাবার সেনানিবাসের সকল অফিসার, জেএসসিও এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ, গণমাধ্যমে ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্য কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।